আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনি দেশে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শনিবার রাতে মানিকগঞ্জ সদরের গড়পাড়া শুভ্র সেন্টারে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শনিবার রাতে রাজধানীর হাতিঝিল থানার মিরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি বিশেষ টিম অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার লুন্ঠিত মালামাল উদ্ধার ও মূল হতা মাসুদুল হক ওরফে আপেল সহ তিন জনকে গ্রেফতার করা হয় এ সময় পাঁচটি পাসপোর্ট সহ অন্যান্য আলামত উদ্ধার সহ নগদ পঞ্চান্ন হাজার টাকা জব্দ করা হয় রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় গত আমরা তাদেরকে গ্রেপ্তার করছি জনকে মাসুদুল হক আমির হোসেন এবং মোহাম্মদ শামিম আমরা দুটি ঘটনার মধ্যে পেয়েছি মামলা হয়েছে একটি ঘটনার মামলা হয়েছে ঢাকায় একটি ডাকাতি মামলা এবং আরেকটি ঘটনা অজ্ঞান পার্টি করে পরে এই এদেরই গ্রুপে সেটি নাটোরে একটি মামলা হয় অপরাধ করে থেকে এটা আমাদের ভাবমূর্তি বিদেশি যারা থাকে প্রবাসী তাদের নিকট ভাবমূর্তি নষ্ট বিনষ্ট হয় আবারও দেশের খবর বিশ্বকাপ টি টোয়েন্টি আসর নিয়ে ত্রিশ মিনিট বাকি নামের নতুন এক আয়োজন নিয়ে বাংলা বাংলালীগ টি টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার ত্রিশ মিনিট আগে থেকেই চলবে ক্রিকেট উন্মাদনার নতুন এই আয়োজন তবে এই আয়োজন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট উন্মাদনা আর স্মৃতি বিজড়িত পনেরো মিনিটের রয়েছে গলি কাপের দুর্দান্ত আয়োজন আর বাকি পনেরো মিনিট জুড়ে রয়েছে ক্রিকেট ইতিহাসের সেরা কিছু মুহূর্ত ভিন্ন ধর্মী এই মনোমুগ্ধকর অভিজ্ঞতার স্বাদ আর উন্মাদনা নিতে চাইলে খেলা শুরু মিনিট আগে থেকেই বসতে হবে জিটিভি এবং স্পোর্টসের সামনে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রবিবার দুপুরে এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের বিশটি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয় এ গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা এবারে এ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগে আট জন পরীক্ষার্থী রয়েছে বেরুবি কেন্দ্রে তিন হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি কল্পে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হল যুবলীগের বর্ধিত সভা শনিবার বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধিত সভা যে বর্ধিত সভাগুলি আগামী তেইশ সালে যে নির্বাচন হবে আর এখন যে যা স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এই নির্বাচনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই এই যুবলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আটান্নতম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকোড়ের ঠাকুরপাড়া এলাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে একটি গৃহহীন পরিবারকে প্রদান করা হল ঘরের চাবি রবিবার দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ নিজ অর্থায়নে নির্মিত এ ঘরের চাবি হস্তান্তর করেন এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি শারমীর মনির প্রতি বছরের মতো এবারও ফরিদপুরের সালথায় কুমার নদে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি সাদাব আকবর লাবুর চৌধুরী এই নৌকাবাইস প্রতিযোগিতার উদ্বোধন করেন এ সময় নৌকা বাইস প্রতিযোগিতা উপভোগ করতে নদের দুই পারে জড়ো হন বিভিন্ন বয়সী নানান শ্রেণী পেশার মানুষজন ছোটোবেলা থেকেই এই নৌকা আমরা দেখি এবং অনেক দূরে বিবাহ হয়েছে আত্মীয় স্বজন সবাই আসে অনেক অনুষ্ঠান হয় যে লোক আসে এখানে বিশাল মেলা হয় অনেক আনন্দিত সবাই আনন্দ মানে মনে হয় যে এই কার্তিক মাসে আশ্বিন মাসে আগে ছিল নাই না আছে নাই আগে কি ছিল এই লোক ছিল খেলাধুলা ছিল দেশে মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত পদ্মা ও যমুনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন এ সময় কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ সহ আটক করা হয় আর জেলেকে পরে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম আবু দর্দা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা অভিযানে আমরা জেলেদেরকে বিরত রাখার চেষ্টা করতেছি কিন্তু তারপরও ওরা নিষেধাজ্ঞ অমান্য করে নদীতে নামতেছে তখন বাধ্য হয়ে আমাদেরকে তাদেরকে ধরে জেল দিতে হচ্ছে জেল ব্যবস্থা করতে হচ্ছে আর অপ্রাপ্ত বয়স্ক হলে আমরা অভিভাবকের কাছ জিম্মা নিয়ে জিম্মায় দিয়ে দিচ্ছি তাদের রংপুরের হারাগাছ থানায় তিন জুট মিল শ্রমিকের বিরুদ্ধে একই মিলের এক প্রতিবন্ধী কিশোরীকে হানি করার অভিযোগে মামলা হয়েছে শালিশের নামে সাবেক ওয়াজ কমিশনার ও জুটমিল শ্রমিকদের ভয়ভীতি আর জীবন নাশের অভিযোগ কিশোরী স্বজনদের ভুক্তভোগী কিশোরীকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে অন্যদিকে পলাতক রয়েছে অভিযুক্ত দুই বখাটে জুট মিল শ্রমিক তবে পুলিশ বলছে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে মামলা হয়েছে একটা হচ্ছে ধর্ষণ চেষ্টার জন্য নারী শিশু শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা আর একটি হচ্ছে আপনার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আর যেহেতু কাউন্সিলর ভয়ভীতি দেখিয়েছেন সেহেতু দণ্ডবিধি পাঁচশো ছয় ধারার অধীনে একটি ভয়ভীতি প্রদর্শনের মামলাও হয়েছে দু হাজার সালে বাগেরহাট জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হলেও এখনও ভিক্ষুকদের আনাগোনা বেড়েই চলছে জেলার বিভিন্ন স্থানে সরকার ভিক্ষুকদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়ার পরেও ভিক্ষাবৃত্তি বন্ধ হয়নি তবে ভিক্ষুকরা জানান সরকারের পক্ষ থেকে যে সহায়তা দেয়া হয়েছে তা দিয়ে তাদের সংসার চলছে না এদিকে মুক্ত করা একটি চলমান প্রক্রিয়া বলে জানান জেলা প্রশাসক আজিজুর রহমান নতুন করে যারা ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত হয়েছে তাদেরকেও পুনর্বাসনের জন্য অচিরেই উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি বিক্ষোভ মুক্তের বাগের হাকে বিক্ষোভ মুক্ত ঘোষণা করা হয়েছিল আপনারা যেন চলমান করোনা পরিস্থিতির কারণে অনেকে কাজ হারিয়েছে অনেকে কঠোর বিধিনিষেধ আরোপ করার কারণে অনেকে কাজ করতে পারে নাই এবং রুজি রোজগার বন্ধ ছিল বিধায়ক বিক্ষোভের আসলে বেড়ে গেছে আর কিছু কিছু বিক্ষোভ আছে প্রফেশনাল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিশ হাজার বিশ ইয়াবাসহ মোহাম্মদ শাহ নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে র্যাব আটক মাদক কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরোর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লা মোহাম্মদ শেখ সাদি। এবার কৃষি সংবাদ পাবনার ঈশ্বরদীতে শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা শীত মৌসুমের তুলনায় এখন খরচ কিছুটা বেশি হলেও বাজারে ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা পাবনার ঈশ্বরদী থেকে বায়জুদ বোস্তামির তথ্য ভিডিও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট পাবনার ঈশ্বরদী উপজেলার মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। শীতকালীন আগাম সবজি ক্ষেতের পরিচর্যা আর বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফুলকপি, মুলা, শিম, লাউসহ বিভিন্ন সবজি ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। আর কিছুদিন পরে পাওয়া যাবে বাঁধাকপি, টমেটো, গাজর, ওলকপিসহ আরও কয়েক প্রকার সবজি। শীত মৌসুমের তুলনায় এসব সবজি চাষে এখন খরচ কিছুটা বেশি হলেও ভালো দাম পেয়ে খুশি সবজি চাষিরা আর তাই শীতকালীন আগাম সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মূলটা আসলে যদিও শীতকালীন ফসল হওয়ার পরেও আপনি এটা গ্রীষ্মকালীন চাষ করলে বিঘা প্রতি অনেকটা খরচ বেশি হয় শীতের সময় যদি পঞ্চাশ হাজার হয় এখন এক বিঘে ভূমি আপাতত তো দেড় লাখ টাকা করে বেসা আছে আগে আমরা দেখেছি ছোট কালে এখন বারো মাসে জমাচ্ছে খরচ ডবল ফুলকপি বাজারে আমাদের বাজারেও বিক্রয় হয় এবং অনেক ঢাকা চিটাগাং সব জায়গায় এই কবি হয় ফলন খুব ভালো গাছও বড় হয়ে গেছে প্রতিবার তিন মাস পরেই উঠবে সবজি চাষীদের প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে আগাম সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকেরা এই আগাম ফসলগুলো চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে তারা বাজারে ভালো মূল্য পাচ্ছে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের উঠান বৈঠক এবং অন্যান্য যে প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে এই আগাম ফসল উৎসাহিত করছি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর এই উপজেলায় দুই হাজার আটশো হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষ হয়েছে নয়নমনি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এবার আবহাওয়া সংবাদ রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস দর্শক এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ